কোথায় আমি? আমি কোথায়? রাহিব, উজান বলছি। আমি আমি আসছি। দেখ রাহি, আমি তোকে একটা কথা বলতে চাই। তুই খুব ভালো করে জানিস যে আমি ওই মেয়েটিকে বিয়ে করেছি শুধুমাত্র বাবুজির হাত থেকে বাঁচানোর জন্য। আর আমি এটাও জানি যে হিন্দু মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে যতদিন না পর্যন্ত ডিভোর্স হচ্ছে ততদিন তাকে কেউ বিয়ে করতে পারে না। রাহি, আমি শুধুমাত্র ওকে প্রোটেকশন দেওয়ার জন্য বিয়ে করেছি, শুধুমাত্র প্রোটেকশন দেওয়ার জন্য। আর প্লিজ আমাকে ওই ফুলসজ্জা টুলসজ্জা এসব করতে বলিস না, আমার বোকাস লাগে। আমি আমি পারবো না, কিছুতেই না। আমার আমাদের ওইসব হবে না রাহি। হ্যালো রাহি, রাহি তুই আমার কথা শুনতে পাচ্ছিস? আমার কথা শুনতে পাচ্ছিস তুই? শুনতে পাচ্ছি। উজান বাবু, যেভাবেই হোক আপনি একবার এখানে আসুন, যেভাবেই হোক। আগে না আমি আপনাকে আড়াল থেকে দেখতাম, লুকিয়ে লুকিয়ে। আপনি আসতেন, গাড়ি থেকে নামতেন, কখনো বৃষ্টির মধ্যে আমি আপনাকে দেখেছি, কখনো পাহাড়ি রাস্তায় আমি আপনাকে দেখেছি। যেখানে দেখেছি আমি শুধু আপনাকেই চেয়েছি। আর আজ দেখুন, যখন আপনাকে পেয়েছি তখন আমাকে আড়াল থেকেই দেখতে হচ্ছে। সই ও ভুল বললাম, পেয়েছি কোথায়? আপনাকে আমি পাইনি উজান বাবু। আমার অনুরোধ, আপনি একবার এখানে আসুন। আপনি না চাইলে বউ ভাত ফুলসজ্জা কিচ্ছু হবে না, শুধু আপনি একবার এখানে আসুন, তবে আপনাকে অনেক ধন্যবাদ, শত কোটি প্রণাম আপনার পায়ে, যে আপনি আমাকে আপনার বউ হওয়ার অধিকার দিয়েছেন। আপনার গোত্র আমার হয়েছে, আপনার পদবী আমার হয়েছে, শুধু শুধু আমি আপনার মায়ের সঙ্গে একবার দেখা করতে চাই, একবার আমি ওনার সঙ্গে আলাপ করতে চাই, ওনার পায়ে হাত দিয়ে আমি ওনাকে প্রণাম করতে চাই। যতই হোক, আমি তো আপনাদের বাড়ির পুত্রবধূ, বলুন সেই সুযোগটা একবার আমাকে দেবেন না উজান বাবু। আমি সব কিছু বুঝতে পারছি না শুনি, প্লিজ। আমি তোমাকে এই বাড়িতে আনতে পারবো না। আর এটাও ঠিক যে আমি তোমাকে সারা জীবন নিজের বউ হিসেবে বইতে পারবো না। একটা কথা মাথায় রেখো, আমি ওখানে যাচ্ছি শুধুমাত্র রাহির অনুরোধে, শুধুমাত্র রাহির অনুরোধে।
রাহিকে ফোন করছিলি বুঝি? রাহি সাচ্ছে বুঝি না রে, সাচ্ছে। জানিস তো, নতুন বউকে না বরণ করতে হয়। আমি আমি বরণ ডালা সাজাতে যাই। হ্যাঁ, আমি বরণ ডালা সাজাতে হবে না মা, বরণ ডালা সাজাতে হবে মা। আমার সাথে রাহির বিয়ে হয়নি, আমার সাথে অন্য একটা মেয়ের বিয়ে হয়েছে। আমার সাথে রাহির বিয়ে হয়, মা আমার সাথে সইয়ের সই বলে একটি মেয়ের বিয়ে হয়েছে। বউ ভাতের আয়োজন করতে হবে কিন্তু, আজকে বউ ভাত আছে। আর শোনো, কি কি রান্না হবে আমি সব পরে বলে দেবো, বুঝতে পেরেছো? আর যে নতুন যে কাজের মহিলা এসেছে, কি যেন নাম, খালি নামটা ভুলে যাই, ওই দিদিকে বলে রেখো পুকুর থেকে সব মাছ তুলে রেখেছি, মাছগুলো যেন ভালো করে কেটে ওর আঁশগুলো ছাড়িয়ে রাখে, ঠিক আছে? আর শোনো, মাছের একটা বড় মাথা লাগবে কিন্তু বউয়ের জন্য, মনে থাকে জানো? আমি এক্ষুনি আসছি। আমি বেরবো না, আমি এখান থেকে বেরবো না, আমি সব জেনে ফেলেছি। জানিস তো, আমি সব জেনে ফেলেছি। ওরা যদি জানতে পারে আমি সব জেনে ফেলেছি, তাহলে আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে আমাকে। কারা মেরে ফেলবে? মহেন্দরকে যারা মেরেছিল তারা। কেন জানিস তো, মহেন্দরের মেয়ে বেঁচে আছে। হ্যাঁ, বেঁচে আছে। জানি তো ঠাম্মি, জানি তো মহেন্দ্র কাকার মেয়ে বেঁচে আছে। ওই যে রথে এসেছিল টুপসি? না রে না, ও না, ও না। তাহলে তাহলে কে? সবই ভগবানের লীলা রে, সবই ভগবানের লীলা। আমি তাকে দেখেছি যে সে রথের রশ্মিতে হাত দিল, সঙ্গে সঙ্গে রথ শোঁ করে চলতে লাগলো, রথের চাকা ঘুরলো। আমি তাকে দেখেছি, দেখেছি আমি তাকে। কে? আছে, আছে গো, সে আছে। তাহলে মহেন্দ্র কাকার মেয়ে কে? গোকুলে,
গোকুলে বেড়েছে সে, গোকুলে সে বেড়েছে, আর আজ আজ এ বাড়িতে এসছে, এ বাড়িতে সে এসছে, মরবে, সবাই মরবে। মহেন্দ্র কাকার মেয়ে নয়? তাহলে কে মহেন্দ্র কাকার মেয়ে? আমাকে একটা কথা বলবি? বলো। তোকে আর উজানকে তো আমি একসাথে নৌকায় তুলে দিলাম, তোরা চলেও গেলি, তারপরে তোরা হঠাৎ করে আলাদা হলি কি করে? আর তোকে গুন্ডারা তারাই বা করলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বল, কি হলো? বল কি রে, চুপ করে আছিস কেন? বল না, কি হয়েছিল? আমি আর উজানবাবু সারা রাত নৌকোতে ছিলাম। উজানবাবু আমার সঙ্গে একটা কথাও বলেনি। তারপর আমরা একটা চায়ের দোকানে গেলাম, উজানবাবু চা খাচ্ছিল, আমিও চা খেয়েছিলাম। আশেপাশের সমস্ত লোকজনরা আমাদের দিকে তাকিয়েছিল। আমি বলছিলাম উজানবাবুকে, আমরা এখন কোথায় যাব, মানে আমার শ্বশুর বাড়ি কোথায়, কে কে আছে ওখানে, আর আপনি আমাকে কখন নিয়ে যাবেন আমার শ্বশুর বাড়িতে? কি বললে তুমি? না মানে আমি আপনার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়িতে যাব। আমার শাশুড়ি মা ছাড়া আর কে কে আছে ওই বাড়িতে? কোথায় থাকে তারা? কেমন? আপনি আমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন না? না, তুমি গ্রামেই থাকবে। দেখো, তোমার ভয় ছিল যে বাবুজি তোমাকে জোর করে বিয়ে করবে। আশা করছি আজকের পর থেকে বাবুজি তোমার দিকে চোখ তুলে তাকাবে না, কারণ তুমি আমার বিবাহিত স্ত্রী। কিন্তু তোমার সঙ্গে ঘর করতে পারবো না।